অ্যালেন চোখ খুলতেই দেখতে পায় অত্যন্ত সুন্দরী এক নারী। তার শরীরে কোনো পোশাক ছিল না, এমনকি ওই উলঙ্গ অবস্থাতেই তার দিকে এগিয়ে আসতে থাকে। সে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো তার ঠোঁটে লম্বা কিস করে। একটু পরেই কোনো কথা না বলে সমুদ্রের দিকে চলে যেতে থাকে। অ্যালেন চিৎকার করে মেয়েটির নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি অ্যালেনের কথার কোনো উত্তর না দিয়ে গভীর সমুদ্রে চলে যায়। মুভি শুরু হয় অ্যালেনের শৈশব থেকে। গ্রীষ্মের ছুটিতে অ্যালেনের পরিবার কেপকোটের বিচে ঘুরতে যায়। হঠাৎ করেই অ্যালেন পানির মধ্যে মানুষের মতো কিছু একটা দেখতে পায়। সে কৌতূহলী হয়ে পানিতে ঝাঁপ দেয়। অ্যালেন পানির নিচে তার বয়সী একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে অ্যালেন পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিল। সে ওই মেয়েটির হাত ছুঁয়ে দেখে যে মেয়েটি সত্যিই মানুষ ছিল। এর মধ্যেই অ্যালেনকে উদ্ধার করার জন্য বোট থেকে একজন পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। সমুদ্র ভ্রমণ শেষে অ্যালেন যখন ফিরে আসছিল, সে তখনও ওই মেয়েটিকে পানিতে দেখতে পায়। অ্যালেনকে চলে যেতে দেখে মেয়েটির অনেক মন খারাপ হয়, কিন্তু সেটা দেখার মতো কেউ ছিল না। এই ঘটনার 20 বছর পার হয়ে যায়। অ্যালেন এখন 28 বছরের যুবক। সে তার বড় ভাইয়ের সাথে নিউ ইয়র্কে ফলের ব্যবসা করে। অ্যালেন সবসময় মনে করত তার ছোটবেলার ওই ঘটনাটা নিছক তার মনের ভুল ছিল। আসলে ওই দিন অ্যালেন ছাড়া অন্য কেউ ওই মেয়েটিকে দেখতে পায়নি, তাই কেউ তার কথায় কোনো গুরুত্বই দেয়নি। এতদিনে অ্যালেনও মেনে নেয় যে ওই মেয়েটা সত্যিই তার মনের ভুল ছিল। অ্যালেনের সুন্দরী গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তার জীবন ছিল অনেক বোরিং। দিন দিন তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একদিন তার গার্লফ্রেন্ড ফোন করে তার সাথে ব্রেকআপ করে দেয়। হঠাৎ করে ব্রেকআপ হওয়ার কারণে অ্যালেন অনেক মন খারাপ করে। সে বারে গিয়ে মদ খেয়ে মাতলামি করতে থাকে। ব্রেকআপের কষ্ট ভোলার জন্য অ্যালেন ওই রাতেই কেপকোটের বিচে ঘুরতে চলে যায়। কেপকোট নিউ ইয়র্ক থেকে প্রায় 300 মাইল দূরে ছিল, যার কারণে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। দুর্ভাগ্যবশত ট্যাক্সি ড্রাইভার তাকে ভুল জায়গায় নিয়ে আসে। এখন সমুদ্র পাড়ি দিয়ে ওই জায়গায় যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। অ্যালেন সেখানে কিছু গবেষককে খুঁজে পায় যারা সমুদ্র পার হয়ে ওই দিকেই যাবে। অ্যালেন তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা অ্যালেনকে সাহায্য করতে রাজি হয় না। আসলে গবেষকরা মনে করছিল অ্যালেন হয়তো তাদের গবেষণার তথ্য চুরি করার জন্য তাদের সাথে যেতে চাচ্ছে, তাই তারা অ্যালেনের সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। অনেক খোঁজাখুঁজির পরে অ্যালেন ছোট্ট একটি বোট খুঁজে পায়। অন্য কোনো উপায় না পেয়ে ওই বোটে করেই রওনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথেই তাদের বোট খারাপ হয়ে যায়। বোট ঠিক করার সরঞ্জাম আনার জন্য ড্রাইভার অ্যালেনকে বোটে অপেক্ষা করতে বলে নিজে সাঁতরে তীরের উদ্দেশ্যে যাত্রা করে। অ্যালেন ওই নষ্ট বোটেই অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন ড্রাইভার ফিরে আসে না, তখন অ্যালেন অনেক টেনশনে পড়ে যায়। তার উপরে অ্যালেন সাঁতার জানত না। বাধ্য হয়ে অ্যালেন বোটটিকে চালু করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর ইঞ্জিন তো চালু হয়ে যায়, কিন্তু অ্যালেন পানিতে পড়ে যায়। ড্রাইভারবিহীন বোটটি অ্যালেনের চারপাশে ঘুরতে থাকে। একটা সময় বোট অ্যালেনের মাথায় আঘাত করে। বোটের আঘাতে অ্যালেন সেখানেই অজ্ঞান হয়ে ডুবে যেতে থাকে। তার যখন জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটি বিচে আবিষ্কার করে। অ্যালেন সামনে তাকিয়ে দেখে একটি উলঙ্গ মেয়ে তার দিকেই আসতেছে। সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার কথার কোনো উত্তর না দিয়ে তার ঠোঁটে লম্বা কিস করে। আর কিছুক্ষণ পরেই কোনো কথা না বলে সমুদ্রের দিকে চলে যেতে থাকে। অ্যালেন চিৎকার করে মেয়েটির নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি অ্যালেনের কোনো কথার উত্তর না দিয়েই সমুদ্রের মধ্যে চলে যায়। আসলে যেই মেয়েটি অ্যালেনকে কিস করেছিল, সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে মূলত একটি মারমেইড বা জলপরী। জলপরীটি অ্যালেনের বোটের কাছে গিয়ে অ্যালেনের মানিব্যাগটি খুঁজে পায়। মানিব্যাগের ভিতরে অ্যালেনের ভিজিটিং কার্ড থেকে তার নাম ঠিকানা জেনে নেয়। এরপর জলপরীটি একটি ভাঙা জাহাজের ভিতরে গিয়ে একটি ম্যাপ বের করে অ্যালেনের অবস্থান জেনে নেয়। এই ঘটনার পর অ্যালেন আবারও তার বোরিং লাইফ নিউ ইয়র্কে চলে আসে। অন্যদিকে ওই জলপরীটিও নিউ ইয়র্ক চলে আসে আর রাস্তার মধ্যেই উলঙ্গ অবস্থায় হাঁটতে থাকে, যার কারণে তাকে এক নজর দেখার জন্য লোকজন রাস্তার মধ্যেই ভিড় জমাতে থাকে। ওই ভিড় সরানোর জন্য সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ওই জলপরীটিকে একটি টি শার্ট পরিয়ে থানায় নিয়ে যায়। পুলিশ জলপরীর কাছে অ্যালেনের মানিব্যাগটি খুঁজে পায়, যার কারণে পুলিশ অ্যালেনকে ফোন দিয়ে থানায় আসতে বলে।
এদিকে অ্যালেন থানায় এসে একেবারে হতবাক হয়ে যায়, কারণ যে মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে অ্যালেন মনে মনে অনেক খুশি হয়। হঠাৎ করেই জলপরিটি অ্যালেনের কাছে আসে আর আবারও অ্যালেনকে লিপ টু লিপ কিস করে দেয়। এই জলপরিটি কথা বলতে পারত না, কারণ মানব সভ্যতা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তারা যখন পানিতে থাকে তখন তাদের মাছের মতো লেজ থাকে, আর যখন মাটিতে আসে তখন তাদের লেজ মানুষের মতো পায়ে পরিণত হয়। এরপর অ্যালেন জলপরিটিকে তার বাসায় নিয়ে আসে আর তারা দুজন অনেক মজা করে। এতদিন অ্যালেনের জীবনে কোনো সুখ শান্তি ছিল না, তার জীবন ছিল অনেক বোরিং, কিন্তু এই জলপরিটি তার জীবনে আসার সাথে সাথেই তার জীবনে সুখ শান্তি ফিরে আসে। অ্যালেন এতটাই খুশি ছিল যে সে কাজের ফাঁকে তার ভাইয়ের সাথে নাচতে থাকে। অন্যদিকে ওই জলপরিটি বাসায় বসে বসে টিভিতে ফ্যাশন শো দেখতেছিল। এই ফ্যাশন শোতে ব্লুমিংডেলস শপিং মলের একটি বিজ্ঞাপন দেখে জলপরিটি শপিং করার জন্য বাইরে বের হয়ে আসে। বাইরে থাকা দারোয়ান তাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন। জলপরিটি উত্তর দেয় ব্লুমিংডেলস। এই কথা শুনে দারোয়ান জলপরিটিকে ব্লুমিংডেলস যাওয়ার ট্যাক্সিতে উঠিয়ে দেয়। জলপরিটি ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া না দিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। আসলে এই জলপরিটির টাকা পয়সা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ট্যাক্সি ড্রাইভার তাকে ভাড়া পরিশোধ করতে বললে সে তার কাছে থাকা অ্যালেনের মানিব্যাগটি ড্রাইভারকে ধরিয়ে দেয়। তার কাছে শোরুমের সব কিছুই সম্পূর্ণ নতুন ছিল, সে অবাক দৃষ্টিতে সব কিছু দেখতেছিল। সে অ্যালেনের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেক শপিং করে। হঠাৎ করেই সেখানে থাকা টিভির শোরুমে তার নজর পড়ে। টিভিতে তখন এক্সারসাইজের ভিডিও চলছিল, যেটা দেখে জলপরি সেখানেই এক্সারসাইজ করা শুরু করে দেয়। অন্যদিকে অ্যালেন বাসায় ফিরে এসে জলপরিকে খুঁজে পায় না, তাকে খুঁজতে খুঁজতে দৌড়ে নিচে চলে আসে। নিচের দারোয়ানের কাছে জানতে পারে জলপরি ট্যাক্সি নিয়ে ব্লুমিংডেলস গিয়েছে। অ্যালেন দৌড়াতে দৌড়াতে ব্লুমিংডেলস চলে আসে। জলপরিটি তখনও টিভির সামনে দাঁড়িয়ে এক্সারসাইজ করতেছিল। অ্যালেন জলপরিটির কাছে গেলে ওই শোরুমের ম্যানেজার তাকে বলে উনি গত 6 ঘন্টা যাবত টিভির সামনে দাঁড়িয়ে এক্সারসাইজ করতেছে, এমনকি আমাদের কোনো কথার উত্তর দিচ্ছে না। আমরা এখন স্টোর বন্ধ করব, কিন্তু ওনার কারণে বন্ধ করতে পারছি না। তখন অ্যালেন ম্যানেজারকে বুঝিয়ে বলে আসলে উনি ইংরেজি বলতে পারে না, তাই আপনাদের কথা বুঝতে পারেনি। ঠিক তখনই ওই জলপরিটি অ্যালেনকে অবাক করে দিয়ে তার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করে। এটা শুনে ম্যানেজার অ্যালেনকে বলে ভাই মানলাম আমি কোনোদিন কলেজের বারান্দায় যাইনি, কিন্তু উনি এখন যেই ভাষায় কথা বলল সেটা কি ইংরেজি ছিল না। এরপর অ্যালেন জলপুরিটিকে তার নাম জিজ্ঞেস করে। তখন জলপুরি বলে ইংরেজিতে আমার নাম উচ্চারণ করা যাবে না। তখন অ্যালেন বলে ঠিক আছে তাহলে তোমার ভাষাতেই বলো। তখন জলপুরিটি তার ভাষায় কিছু বিদঘুটে শব্দ উচ্চারণ করে আর সেই শব্দে সেখানে থাকা সকল টিভিগুলো ব্লাস্ট হয়ে যায়। অবশেষে ক্ষতিপূরণ দিয়ে অ্যালেন জলপরিকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হয়। প্রতিমধ্যে অ্যালেন জলপরিকে জিজ্ঞেস করে তুমি তো ইংরেজি বলতে পারতে না, তাহলে ইংরেজিতে কথা বললে কিভাবে। জলপরি বলে সে গত 6 ঘন্টা যাবৎ টিভি দেখে দেখে ইংরেজি বলা শিখে ফেলেছে। জলপরিটি রাস্তার আশেপাশের সব কিছু অনেক কৌতূহলের সাথে দেখছিল। সে মানব সভ্যতার নিয়মকানুন সম্পর্কে তেমন কিছুই জানত না। সে হঠাৎ করেই রাস্তার মাঝখানে ছুটে যায়, যার কারণে অনেকগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর অ্যালেন জলপরিকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কয়দিন থাকবে। জলপরি বলে আর মাত্র 6 দিন। 6 দিন পরে যখন পূর্ণিমা রাত হবে তখনই আমি চলে যাব। আমি যদি এর মধ্যে ফিরে না যাই তাহলে আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবো না। অ্যালেন কোনোভাবেই জলপুরীর নাম উচ্চারণ করতে পারে না, তাই সে জলপুরীর নাম রাখে মেডিসন। সে মেডিসনকে বলে তোমার কি আমার সাথে থাকতে কোনো আপত্তি আছে। তখন মেডিসন বলে আমি তো তোমার সাথে থাকার জন্যই এখানে এসেছি। এরপর তারা অ্যালেনের বাসায় চলে আসে। রাত্রিবেলা মেডিসন বাথরুমের বাথটাবের পানিতে গোসল করে। পানির স্পর্শে আসার সাথে সাথেই মেডিসনের মাছের মতো লেজ বের হয়ে আসে। ঠিক তখনই অ্যালেন বাথরুমের দরজা খুলতে বলে। মেডিসন তাড়াতাড়ি বাথটাবের বাইরে এসে লেজের পানি শুকাতে থাকে। সৌভাগ্যবশত অ্যালেন তার কাছে পৌঁছানোর আগেই তার পা আবারও মানুষের মতো স্বাভাবিক হয়ে যায়। অ্যালেনের কাছে যদিও মেডিসনের আচার ব্যবহার অনেক আজব লাগে, কিন্তু তারপরেও অ্যালেন মেডিসনকে ভালোবাসতে শুরু করে।
অন্যদিকে ওই গবেষক তার টিম নিয়ে সমুদ্রে জল পড়ে নিয়েই গবেষণা করছিল। সে ওই দিনের নিউজ পেপার পড়ার সময় ফ্রন্ট পেজে মেডিসনের উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটার খবরটি দেখতে পায়। পেপারে মেডিসনের ছবি দেখে গবেষক চিনে যায় যে এটি একটি জলপরী, কারণ একবার পানির নিচে গবেষণা করার সময় এই গবেষক মেডিসনকে পানির নিচে দেখেছিল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে জলপরীর অস্তিত্ব প্রমাণ করার জন্য নিউ ইয়র্কে চলে আসে, তার বস ও সহকর্মীদেরকে বিষয়টি খুলে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, বরং তাকে গবেষণা ছেড়ে সার্কাসে যোগ দিতে বলে। ঠিক তখনই একজন সিনিয়র অফিসার তাকে বলে, কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি এই দুনিয়ায় সত্যিই জলপরী আছে। জলপরীরা যখন পানিতে থাকে তখন তাদের মাছের মতো লেজ থাকে, আর যখন ডাঙায় চলে আসে তখন মানুষের মতো পা গজায়। এটা শুনে ওই গবেষক উৎসাহ পেয়ে বলে, আমি সবার সামনে প্রমাণ করে দিব এই মেয়ে আসলেই একটি জলপরী। তখন তার সিনিয়র বলে, কিভাবে প্রমাণ করবে, তার গায়ে পানি ঢেলে দিবে নাকি? পানি ঢেলে দেওয়ার কথা শুনে গবেষকের মাথায় একটি আইডিয়া আসে। সে দুই বালতি পানি নিয়ে অ্যালেন আর মেডিসনের পিছু নিতে থাকে। একসময় সুযোগ বুঝে তাড়াতাড়ি করে তাদের শরীরে পানি ছুঁড়ে মারে, কিন্তু মেয়েটির চেহারা দেখে তার চক্ষু চরকগাছ হয়ে যায়। আসলে এটি মেডিসনের মতোই দেখতে অন্য কেউ ছিল। এই ঘটনায় ওই মেয়ের বয়ফ্রেন্ডের মাথায় আগুন লেগে যায়। সে ওই গবেষককে খুব সুন্দর করে উত্তম মধ্যম দিয়ে পাঠিয়ে দেয়। অন্যদিকে অ্যালেন আর মেডিসন আইস স্কেটিং করার জন্য যায়। সেখানে অ্যালেন মেডিসনকে বিয়ে করার প্রপোজ করে, কিন্তু মেডিসন সরাসরি না করে দেয় আর বলে, আমার হাতে আর মাত্র 3 দিন সময় আছে, আমি এই 3 দিনকে এনজয় করতে চাই। অ্যালেন মর্মাহত হয়ে মেডিসনকে বলে, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই। তখন মেডিসন বলে, আমি তোমাকে আমার সম্পর্কে কিছুই বলতে পারবো না, সমস্যা আছে। এই কথা শুনে অ্যালেন প্রচণ্ড রেগে যায় আর রাগের মাথায় মেডিসনকে বকা দিয়ে বলে, তুমি এমন কোন জঙ্গল থেকে এসেছো যেখানে মানুষ কথা বলে না, কাপড় পরে না, গান শুনে না, তাহলে সেখানকার মানুষ করে কি? অ্যালেনের দুর্ব্যবহারে কষ্ট পেয়ে মেডিসন রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে অ্যালেন তার ভুল বুঝতে পারে। সে সারা রাত ধরে মেডিসনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালে দেখা যায় যে মেডিসন নদীর পাড়ে বসে চিন্তা করছিল, সে কি এখানে থাকবে নাকি চলে যাবে। অনেক চিন্তার পর সে আরেকবারের মতো অ্যালেনের কাছে ফিরে আসে এবং অ্যালেনকে বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে আমার সম্পর্কে সব কিছু খুলে বলতে চাই। তখন অ্যালেন বলে যে, হ্যাঁ আমিও তোমার সম্পর্কে সব কিছু শুনতে চাই, এখনই বলো। মেডিসন বলে, বলবো তবে এখন না। এরপর তারা বাসায় চলে আসে। এর মধ্যেই ওই গবেষক তাদের বাসার কাছে চলে আসে আর অপেক্ষা করতে থাকে কখন মেডিসন আসবে এবং সে তাকে পানিতে ভিজিয়ে দিবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে গবেষক দেখতে পায় যে অ্যালেন আর মেডিসন লিফট দিয়ে উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওই গবেষক তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে চলে আসে আর আগুন নেভানোর ইমার্জেন্সি পাইপ হাতে নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। উত্তেজনার কারণে ওই গবেষক আশেপাশে না তাকিয়ে লিফটের দরজা খোলার সাথে সাথেই পানি স্প্রে করা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও এখানে মেডিসন ছিল না, বরং আগেরবার ভুল করে যাদেরকে ভিজিয়েছিল ওই মেয়ে আর তার বয়ফ্রেন্ড ছিল। এবার রাগের মাথায় তারা গবেষককে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। আসলে অ্যালেন আর মেডিসন তাদের বিয়ের বিষয়ে আলোচনা করতে করতে লিফট থেকে অন্য ফ্লোরে নেমে যায়, যার কারণে গবেষক তাদেরকে লিফটে খুঁজে পায় না। অন্যদিকে অনেক বড় বিজনেসম্যান হওয়ার কারণে সেদিন রাতে প্রেসিডেন্টের বাসায় অ্যালেনের দাওয়াত ছিল। অ্যালেন মেডিসনকে নিয়েই প্রেসিডেন্টের বাসায় দাওয়াতে অংশগ্রহণ করে। এদিকে পরিচয় গোপন করে ওই গবেষক সেখানেও তাদেরকে ফলো করে। এবার সে একটি পানির ট্যাঙ্ক কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসে আর পানি স্প্রে করার কন্ট্রোলটি তার হাতের মধ্যে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত মেডিসনকে ভিজানোর আগেই প্রেসিডেন্টের দেহরক্ষীরা তাকে ধরে ফেলে আর তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় সেখানে অনেক সাংবাদিক চলে আসে। অন্যদিকে মেডিসন অ্যালেনকে বলে, আমি এখনই তোমাকে আমার সম্পর্কে সব কিছু খুলে বলতে চাই, যার কারণে অ্যালেন তাকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িতে চড়ার ঠিক আগের মুহূর্তেই ওই গবেষক মেডিসনের ওপর পানি ঢেলে দেয়। পানির স্পর্শ পাওয়ার সাথে সাথেই মেডিসনের পা মাছের মতো লেজে পরিণত হয়ে যায়।
এই দৃশ্য দেখে অ্যালেন সহ সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। এরপরেই দেখা যায় গবেষকরা অ্যালেনকে উলঙ্গ করে গত 12 ঘন্টা যাবৎ পানির ভিতরে চুবিয়ে রাখে। গবেষকদের ধারণা ছিল যেহেতু অ্যালেন আর ম্যাডিসন একসাথেই ছিল, তাই অ্যালেনও হয়তো ম্যাডিসনের মতোই কোনো সামুদ্রিক প্রাণী হতে পারে। গবেষকরা এক্সপেরিমেন্ট করার জন্য অ্যালেনকে জলপুরিটির সাথে একই পানির ট্যাঙ্কে রাখে। তখন জলপুরিটি অ্যালেনকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার সম্পর্কে সত্যিটা শুনলে তুমি কখনোই আমাকে মেনে নিতে পারবে না। অ্যালেন এতটাই ঘোরের মধ্যে ছিল যে জলপুরিটি অ্যালেনের কাছে আসতে থাকলে অ্যালেন ভয় পেয়ে পিছনে চলে যায়। অ্যালেনের এরকম প্রতিক্রিয়া দেখে জলপুরিটি অনেক কষ্ট পায়, সে একেবারে নিশ্চুপ হয়ে যায়। ইতিমধ্যেই গবেষকরা বুঝে যায় যে অ্যালেন আসলেই মানুষ, তাই তাকে ছেড়ে দেয়া হয়। অ্যালেন বাসায় আসলে সাংবাদিকরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন তার বড় ভাই তাকে বাসার ভিতরে নিয়ে আসে। তার বড় ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা, এই ঘটনায় তোমার কোনো দোষ নেই, তুমি মন খারাপ করো না। অ্যালেন ম্যাডিসনকে সত্যিই অনেক ভালোবাসত, কিন্তু হঠাৎ করে এরকম সত্যিটা জানার কারণে অনেক শকড হয়ে যায়, যার কারণে অ্যালেন এরকম মিসবিহেভ করে। এরপর সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে ল্যাবের মধ্যে জলপুরিটিকে অনেক ধরনের টেস্ট করা হয়। তাছাড়া ছোট্ট একটি ট্যাঙ্কের মধ্যে বন্দি থাকার কারণে জলপুরিটি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। জলপুরিটির এই দুরবস্থা দেখে ওই গবেষক তার সিনিয়রদেরকে বলে, জলপুরির অবস্থা অনেক খারাপ, আমাদের ইমিডিয়েটলি টেস্ট করা বন্ধ করা উচিত। কিন্তু তার সিনিয়ররা তার কথায় কোনো গুরুত্বই দেয় না, এমনকি তাকে হুমকি দিয়ে বলে, আমরা কোনোদিনই তোমাকে গবেষক মনে করতাম না, তাছাড়া তুমি কখনোই আমাদের টিমের অংশ ছিলে না। কালকে আমরা অপারেশন করে জলপুরির শরীরের ভিতরে কি আছে সেটা গবেষণা করে দেখব। এই কথা শুনে গবেষক অনুধাবন করতে পারে যে সে যেটা করেছিল সেটা অনেক বড় ভুল ছিল, কিন্তু এখন আর তার কিছুই করার নেই, কারণ জলপুরিটি এখন সরকারি গবেষকদের আন্ডারে, যেখানে তার কথার কোনো ভ্যালু নেই। অন্যদিকে অ্যালেন সিদ্ধান্ত নেয় যে কোনো কিছুর বিনিময়ে ম্যাডিসনকে ওই গবেষণাগার থেকে বাঁচিয়ে আনবে। এজন্য অ্যালেন ওই গবেষকের কাছে গিয়ে তাকে হুমকি দিয়ে ম্যানেজ করে। এরপর অ্যালেন, ওই গবেষক আর তার বড় ভাই, এই তিনজন সেই রিসার্চ সেন্টারে চলে আসে। তারা সেখানে থাকা গার্ডকে বলদ বানিয়ে ভিতরে চলে যায়। এরপর কোনো মতে ম্যাডিসনকে নিয়ে বাইরে চলে আসে। অন্যদিকে গবেষকরা জলপুরির কাছে গিয়ে জলপুরির বদলে অ্যালেনের ভাইকে দেখতে পায়। তারা বুঝে যায় যে জলপুরি এখান থেকে পালিয়েছে। সাথে সাথেই সমগ্র নিউ ইয়র্কের পুলিশ তাদের পেছনে লেগে যায়। অ্যালেন আর ম্যাডিসন কোনো মতে নদীর পাড়ে পৌঁছে যায়। তখন ম্যাডিসন অ্যালেনকে বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে রাজি আছি। কিন্তু অ্যালেন বলে, এটা এখন আর সম্ভব না, কারণ গবেষকরা তোমার সম্পর্কে জেনে গেছে, তারা কখনোই তোমার পিছু ছাড়বে না। কিন্তু আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এই কথা শুনেই ম্যাডিসন বলে, তুমি চাইলে অবশ্যই আমার সাথে যেতে পারবে। তোমার কি মনে আছে ছোটবেলায় সমুদ্রে ডুব দিয়ে পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিলে? এই কথা শুনে অ্যালেন অনেক অবাক হয়ে যায়, কারণ এতদিন পর্যন্ত অ্যালেন বিশ্বাস করত যে এটা শুধুই তার মনের ভুল ছিল। কিন্তু সে এখন বুঝতে পারে যে ওই দিন পানির নিচে যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটি আর অন্য কেউ না, বরং এই ম্যাডিসনে ছিল। তখন অ্যালেন বলে, আমি অবশ্যই তোমার সাথে যাব, আর আমার যখন ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা হবে তখন আবার চলে আসব। এই কথা শুনে ম্যাডিসন বলে, এটা সম্ভব না, তুমি একবার আমার সাথে চলে গেলে আর কখনোই ফিরে আসতে পারবে না। তাই অ্যালেন ম্যাডিসনের সাথে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেয়। এর মধ্যেই পুলিশের হেলিকপ্টার চলে আসে, যার কারণে বাধ্য হয়ে ম্যাডিসন পানিতে ঝাঁপ দেয়। ঠিক তার পরের মুহূর্তেই অ্যালেনও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সাঁতার না জানার কারণে অ্যালেন পানিতে ডুবতে শুরু করে। তখনই ম্যাডিসন অ্যালেনের কাছে এসে তাকে কিস করে। অ্যালেনকে কিস করার কারণে অ্যালেন পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিল। এর মধ্যেই সেখানে পুলিশের ডুবুরি দল চলে আসে। অ্যালেন আর ম্যাডিসন মিলে সকল ডুবুরিদের মুখের মাস্ক খুলে দেয়, যার কারণে তাদের পানির নিচে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। এই সুযোগে অ্যালেন আর ম্যাডিসন সেখান থেকে পালিয়ে যায়। এরপর ম্যাডিসন অ্যালেনকে তাদের জলপুরিদের দুনিয়ায় নিয়ে যায়। এভাবেই মানুষ আর জলপুরির ভালোবাসা সফলতার মুখ দেখে। এখানেই এই মুভিটি শেষ হয়।